গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল এ ফ্যামিলি ব্লকে সবাইকে স্বাগতম। দেখো আজকে তোমাদের কাছে আবার চলে এসেছি একটা নিরামিষ সম্পূর্ণ রেসিপি নিয়ে, কাঁচকলা রেসিপি, ভেজ কাঁচকলা কারি। চলো কিভাবে করলাম তোমাদের দেখাই এবার। দেখো আমি প্রথমে কাঁচকলাটা আমি ভাজবো, তার জন্য একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। আমি প্রথমে বেসন নিয়েছি কিছুটা, তারপর নিলাম চালের গুঁড়ো। তোমরা চালের গুঁড়োটা যদি ব্যবহার করো তো করবে, না করলেও চলবে। তারপর নিয়েছি আমি হলুদ গুঁড়ো, তারপর একটু নুন নিয়ে ভালো করে আমি চালের গুঁড়ো আর বেসনটা মিক্স করব। এবার চালের গুঁড়ো আর বেসনটা ভালো করে মিক্স করে নিচ্ছি। এই রেসিপিটা অনেকটা মাছের মতন টেস্ট হয়। আর এটাও তোমাদের বলে রাখি, এটা ঠাকুরবাড়ির রেসিপি। দেখো ভালো করে মিক্স করার পর আমি জল দিয়ে গুলে নিলাম। দেখো আমি বাটারটা কিন্তু খুব পাতলাও করিনি, ঘনও করিনি। তারপর আমি দেখো কাঁচকলাগুলো সিদ্ধ করে নিয়েছি, একটা কাঁচকলা দু পিস করেছি। সিদ্ধ করার পর আমি আর একটা পাত্রের প্লেটের মধ্যে আমি এখানে নিয়েছি নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো। আমি এটা রেখে দিচ্ছি। এবার দেখো আমি কাঁচকলার খোসাগুলো আমি ছাড়িয়ে নেবো একে একে। দেখো একটা কাঁচকলাকে আমি দু পিস করেছি, ছোট কাঁচকলা হলে দু পিস করবে আর বড় হলে তিন পিসও করে নিতে পারো। আমার কাঁচকলার খোসাগুলো আমার ছাড়ানো হয়ে গেছে। এবার আমি হাতের সাহায্যে একটু চ্যাপটা করে নেবো, চেপে চেপে। দেখো আমি চেপে একটু চ্যাপটা ধরনের করে নিচ্ছি। তারপর আমি যে প্লেটে নুন, হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি সেই প্লেটের মধ্যে নিয়ে ভালো করে কাঁচকলাগুলো একটা করে মাখিয়ে নেব নুন, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে। খুব সামান্য উপকরণ লাগে এই রেসিপিটি করতে, কিন্তু খেতে খুব সুন্দর হয়। কাঁচকলার তরকারি কোপ্তা আমরা তো খেয়েই থাকি, আজকে একটু অন্যরকমভাবে। দেখো এবার আমি একটু ব্যাটারে চোবাবো। দেখতেই পাচ্ছ এটা কিন্তু পাতলা হলে হবে না, আমার ব্যাটারটা পুরো সম্পূর্ণ গায়ে লেগে গেল কাঁচকলার। দেখো এবার আমি একে একে এটার মধ্যে ভরিয়ে এবার আমি এক একটা করে ভেজে নেব। এটাও খেতে, শুধু খেতে খুবই অসাধারণ। দেখো আমি এক একটা করে কড়াইতে নিয়ে ভেজে নিলাম। তারপরে ওই কড়াইতে তেল দিয়ে সর্ষের তেলের রান্নাটা করবে, তেজপাতা, শুকনো লঙ্কা, সাদা জিরে ফোড়ন দেব। শুকনো লঙ্কা আর সাদা জিরে ফোড়ন দিয়ে তারপরে আমি একে একে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দেখো আমি ধনের গুঁড়ো দিলাম। তারপর আমি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, খুব সামান্য মশলা লাগে, তোমরা দেখতেই পাচ্ছ। স্বাদ মতো নুনও দিয়ে দিলাম। এবার একটু ভাজা ভাজা হোক, গ্যাসের আঁচটা তোমরা খুব কম করে দেবে এই সময়টা, মশলাটা যেন পুড়ে না যায়। তারপর আমি টমেটো কুচিটাও দিয়ে দিলাম। এবার একটু ভালো করে কষিয়ে নেবো। এটাতে কিন্তু আমি আলু ব্যবহার করিনি, তোমরা চাইলে আলুও দিতে পারো। দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে, এরপর আমি জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর এবার আমি একে একে কাঁচকলার বড়াগুলো একটু একে একে আমি কাঁচকলার বড়াগুলো দিয়ে দিচ্ছি। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। ওপর থেকে ঘি আর গরম মশলা ছড়িয়ে দেবো। আমাদের চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর
আর আমাদের ফেসবুক পেজটা ফলো করতেও তোমরা ভুলো না। দেখো আমার রেডি ভেজ কাঁচকলা কারি গরম ভাতে খেতে ফাটাফাটি তোমরা করিও, অবশ্যই আমাকে জানিও। আবার তোমাদের সাথে দেখা হবে পরের ব্লকে, তো ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ।